সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। উনিশা জুন তুরস্কে দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু নিখিলকে বিয়ে করছেন টলিউডের জনপ্রিয় নায়িকা এবং সাংসদ নুসরাত জাহান। ইতিমধ্যেই হবু বরকে নিয়ে নুসরাত তুরস্কে পৌঁছে গিয়েছেন, বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ দিকে। গত বুধবার পাত্র নিখিলের বাড়ি থেকে তত্ত্ব আসে নুসরাতের বাড়িতে। নিখিলের মা নুসরাতের জন্য পাঠিয়েছেন লাল রঙের একটি লেহেঙ্গা, আর শোনা যাচ্ছে এই লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসবেন নুসরাত জাহান। কিন্তু কি জানেন এই লেহেঙ্গাটির দাম কত? ধারণা করা হচ্ছে লেহেঙ্গাটির আনুমানিক মূল্য 49 লক্ষ টাকা। এর পাশাপাশি এসেছে প্রচুর শাড়ি এবং আধুনিক পোশাক, নামি দামি প্রসাধনী সামগ্রীও এসেছে, এবং তার সাথে এসেছে আরও অনেক কিছু। সম্প্রতি ভারতের 17তম লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে সাংসদ নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান। নির্বাচনের কারণে দিনরাত প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাকে, আর সেই কারণে বিয়ের বিষয়ে সামনের দিকে এগোতে পারেন নাই অভিনেত্রী। তবে নির্বাচনের ঝামেলা শেষেই বিয়ে নিয়ে পরিকল্পনা করে ফেলেন নুসরাত এবং নিখিল। নুসরাত এবং নিখিল দুজনের নামই শুরু হয়েছে এন দিয়ে, এর সঙ্গে তাদের পদবীর অক্ষরও জে দিয়ে শুরু হয়েছে। তাই বিয়ের ট্রেন্ড মেনে গোটা বিয়ের অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে এনজে। এদিকে তুরস্কের বোদরুমে পৌঁছেছেন নুসরাতের ঘনিষ্ঠ বান্ধবী মিমি চক্রবর্তী। তুরস্কে উড়ে যাওয়ার সময় বিমানে সেলফি তুলেও পোস্ট করেছেন তিনি। জানা যাচ্ছে বোদরুমে নুসরাতের বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আইনি মতে বিয়ে করবেন নুসরাত এবং নিখিল। 4ই জুলাই রয়েছে নুসরাত এবং নিখিলের রিসেপশন পার্টি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।